সূরা আল আ'লা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। হে নবী, তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাযী খলাকা ফাসাওয়া। যিনি সৃষ্টিকুলকে তৈরি করেছেন তাকে সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাগাদা। তিনি সব কিছুর পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর তিনি সবাইকে তাদের পথ বাতলে দিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ। তিনি ভূচরের জন্য তৃণাদি বের করে এনেছেন। অতপর তিনি তাকে একসময় খড় কুটায় পরিণত করেছেন। আমি যে ওহি পাঠাবো তা আমি তোমাকে পড়িয়ে অন্তরে গেঁথে দেব, অতপর তুমি আর তা ভুলবে না। অবশ্য আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা, তিনি প্রকাশ্য বিষয়ে জানেন, জানেন গোপন বিষয়েও। আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব। কাজেই তুমি তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানো তাদের জন্য উপকারী হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে অবশ্যই এর থেকে উপদেশ গ্রহণ করবে। আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, অচিরেই সে বিশালকায় আগুনে গিয়ে পড়বে। সেখানে সে মরবে না, আবার সে বাঁচবেও না। যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। সে নিজের মালিকের নাম স্মরণ করল, অতঃপর নামাজ আদায় করল। তোমরা তো হামেশাই দুনিয়া জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে এসেছ, অথচ আখেরাতের জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট। নিশ্চয়ই এসব কথা আগের নবীদের কেতাব সমূহে মজুদ রয়েছে। উল্লেখ আছে তা ইব্রাহিম এবং মুসার কেতাব সমূহেও। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى
ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى.